আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আজকে 16 তারিখ। তো আমার আমার সেই আমার ফোন দিয়ে ভিডিও করছি, মানে আমার ফোনের আলহামদুলিল্লাহ গতকালকে ব্যাটারি লাগিয়ে নিয়ে আসছি, তারপরে আরও চার্জারের সমস্যা হইলো, তো নতুন চার্জার কিনলাম, নতুন চার্জার, নতুন ব্যাটারি, তারপরে সার্কিটে সমস্যা হইলো, তো সেই সার্কিটটা সারলাম। তো যাই হোক, আবু 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 হাত দিও না। তো অবশেষে একদম নতুন ফোন দিয়ে আবার ভিডিও শুরু করলাম। তো যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও দিব। তো সকালবেলায় যে দেখুন, ঈদের যত ঘোরাঘুরি, যত কাপড় চোপড়, এক গাঁটটি কাপড় হুইল ছিল না, যার কারণে ধুতে পারিনি। তো মাত্র দোকান থেকে হুইল পাউডার নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে বসলাম, ওই যে বালতিতে পানি নিয়ে আসি, তো এক বালতি পানি দিক ভিতরে এগুলো পরিষ্কার করলাম। তো ঠিক আছে, দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আর সারাদিন আমার সঙ্গেই থাকুন। কি কি করি টুকটাক, যা কিছু করি আপনাদের সাথে শেয়ার করব। পানি ফেলে দিয়েছো, খুব হয়েছো তুমি। তো ঠান্ডা পানিতে ভিজাবো, কারণ নতুন কাপড়, গরম পানিতে ভিজালে সব টুকরাইয়ে যাবে না। থাক আপু, হাত দিও না। হ্যাঁ, কার্টুন তো আছে। রাফি শুনছে আমার নতুন মোবাইলে কার্টুন আছে কিনা। কার্টুন তো আছে আপু। বললাম যে হাত দিও না, ও হাত দিয়ে এসে আমার খালিয়ে দিচ্ছে। দুপুরে আবার কেউ বিরাস করে, তাড়াতাড়ি বিরাস করে নাও। তো দেখুন, এই যে বালতিতে কাপড়গুলো মাখিয়ে রাখলাম, 10 মিনিট পরে পরিষ্কার করে দেব। আর এখানে এই যে আমার ছাগল মনা, ছাগল মনার বাচ্চা শুয়ে রয়েছে। আর ওদিকে ওই যে দেখুন, রাফি আর আনাস দুইজন খেলা করছে। আব্বু বিরাস করে নাও। আর এই যে বাসি থালা বাসন রেখে দিয়েছি, পরিষ্কার করতে হবে। আর রাফির আব্বু, রাফির দাদা দাদি, ওরা সবাই ঘুমাচ্ছে, এখনও ঘুমিতে উঠিনি। আর এদিকে এই যে দেখুন, গতকালকে আমাদের রান্না বাড়া, গতকালকে গেলাম আমি মাদের বাড়িতে, মাদের বাড়ির থেকে আসার সময় আর কি ফোন সেরে নিয়ে আসি। তো এই যে গতকাল রাতে আমার শাশুড়ি ভাত রান্না করেছে, তো সেই ভাত আমরা খাইছি আর কি। আসার সময় মাগের ওখান থেকে খেয়ে আইলাম, অল্প অল্প এসে খাওয়া হয়েছে। তো ভাত রয়েছে, পুঁটি মাছ ভাজি, আর এই যে মিষ্টি কুমড়োর তরকারি। তো এখন সকালবেলা রান্না করা লাগবে না মনে হয়, এটাই হয়ে যাবে না। আর এই তো আর কি,
তুই যে আনাস খেলা করছে, আবু বিরাস করে নাও তো। ঠিক আছে, আমি এখন ক্যামেরা অন করে কাপড় পরিষ্কার করতে গেলেই হবে না, দেখছেন আনাস কীভাবে বেড়াচ্ছে। তো আমি এখন ঝটপট কাপড়গুলো পরিষ্কার করে তারপরে ক্যামেরা অন করব। আবু কেক খাওয়া শেষ, কেক খাওয়া শেষ, আর আপনি বিরাস করবেন না, আপনি এরম বেড়াচ্ছেন। হ্যাঁ, অনেকদিন আমার রাফির আর আনাসেরও আপনারা মিস করেছেন, দুই এক আপু কমেন্ট করেন যে আপু রাফির আনাসেরও অনেকদিন দেখিনি। তো আমার সব আপুদের অনেক অনেক ধন্যবাদ, আর আমার কি বলবো, আমি দুঃখিত আসলে এতদিন ভিডিও না দেওয়ার জন্য, নিশ্চয়ই কোনো কারণ ছিল, যাই হোক সেই কারণবশত আর কি ভিডিও দিইনি। তো ইনশাল্লাহ এখন আবার চেষ্টা করব ভিডিও দেওয়ার প্রতিদিন। যে না, ওর ভিতর কারেন্ট আছে আপু, আর দেখেন আমার সেই নয়নতারা ফুল গাছে মাশাল্লাহ এত পরিমাণে ফুল ধরছে, আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি ফুলগুলো দেখে। কি ফুল দেখছো আব্বু, তুমি কত ফুল দেখছো, থাক বাবা আদর করতে হয় ফুলের, মানা মানা ফুল। আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে আমার খুশির খবরটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে দেখুন, এটা তো আমাদের ঘর, আপনারা সবাই চিনেন, আর এই ঘরের অনেক জিনিসপত্র ছিল, তো সেই জিনিসপত্র হয়তো বা আপনারা দেখতে পারছেন না। তো এই জিনিসপত্রগুলো আমি পাশের ঘরে রেখে দিয়েছি, কারণ এই ঘরটা একদম খালি করে ফেলছি। বলেন তো কি কারণে এই ঘরটা আমি প্লাস্টার করব। তো আসলে কি বলবো, আমার যে এত খুশি লাগছে, আমি জানি আমার এই খবরটা শোনার পরে আমার অনেক প্রিয় আপুরা আন্টিরা আছে, তারাও অনেক বেশি খুশি হবেন, যারা কিনা আমাকে নিজের আপন মানে আপন রক্তের সম্পর্কের মানুষগুলোর থেকেও বেশি ভালোবাসে, যারা আমার কষ্টে কষ্ট পায় আমার খুশিতে খুশি হয়, সেই মানুষগুলো আজকে অনেক বেশি খুশি হবে আমি জানি। তো যাই হোক, আমি দীর্ঘ 2 বছর ধরে আমি চেষ্টা করছিলাম যে ঘরটা প্লাস্টার করব, আমি যে ঘরটায় থাকি এই ঘরটা প্লাস্টার করব। সবাই চাই সারাদিন কাজকর্ম করে যেখানে যে ঘরটায় দিন শেষে রাতের বেলা ঘুমাবে সেই ঘরটা যাতে একটু সুন্দর হয়, সেই ঘরটা যাতে ভালোভাবে ঘুমানো যায় বা একটু ভালো একটা পরিবেশ হয়। তো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে পাকা মেঝে, মানে ঘরটা যেহেতু পাকা আছে মোটামুটি, কিন্তু ঘরটা প্লাস্টার করা নাই, আর ঘরের মেঝেটা তো বর্ষাকালে একদম ইঁদুরে মাটি উঠায়, তারপরে সাপে এসে খোলস পেড়েছে গত 21 সালে আর 22 সালে, 2 বছর আমার 2টো সাপের খোলস পাইছি খাটের নিচেই। তো নিশ্চয়ই ঘরে সাপ না এলে কিন্তু সাপের খোলস আসবে কোথায় বলেন। তো অবশেষে যাই হোক, যখন আনাস পেটেছিল তো সেই সময় থেকে ভাবতাম যে আমার ঘরটা প্লাস্টার করা খুবই দরকার, ছোটো বাচ্চা নিয়ে এই ঘরের ভিতরে সাপ পোকা ইঁদুর বিভিন্ন রকমের পোকামাকড় কিন্তু বর্ষাকালে বের হয়, তো সেগুলো নিয়ে থাকা অনেক কষ্টকর। তো যাই হোক, এই যে এখানে দেখুন, ওই ঘর থেকে জিনিসপত্র এনে সব এই যে আমাদের এই ঘরে রেখে দিয়েছি, আপাতত আমরা আজকে থেকে এই ঘরেই ঘুমাবো। তো সেই 2 বছর ধরে চেষ্টা করছি, তবে রাফির একা চেষ্টা করলে তো হবে না বলেন, আমি আর কয় টাকা বেতন পাই, এই বেতন দিয়ে যখন পাই তখন এ খরচ ও খরচ করতে করতে দেখা যাচ্ছে অর্ধেক ফুরিয়ে যায়, আর বাকি অর্ধেক তো রাফির আবুর নিয়ে একাজে ও কাজে লাগাই। তো যাই হোক, ভাবি যে বেতনের টাকা কিছু রেখে দেবো, দিয়ে সামনের বার বেতন পেলে কাজ শুরু করব। কিন্তু ওই যে অনেক দিন পর পর বেতন পায়, যার কারণে এই বেতন রাখতে রাখতে আবার ওই বেতন আস্তে আস্তে এই বেতনের টাকা খরচ হয়ে যায়, তো এইভাবে করতে করতে হয় না। তো গত এর আগের একবার পেমেন্ট পাইছি অনেকগুলা টাকা, প্রথম আর কি 16,000 টাকা পাইলাম, ওই যে 16,000-এর একটু কম। তো ওখান থেকে আমি 6,000 টাকা রাফির আবুর কাছ থেকে নিয়ে রেখে দিই, আর বাকি টাকা আমি টুকটাক খরচ করি, রাফির আবু খরচ করে, আর সেই 6,000 তার আগের বার বেতনের থেকে রাখা আছে 2,500 টাকা, মানে 2,500 টাকা। তো এই মোট 8,500 টাকা, আর এবার কিন্তু এই এপ্রিল মাসের 24 তারিখে আলহামদুলিল্লাহ আমি আবার বেতন পাবো 14,000 টাকা, 14,000 টাকা 200 টাকা কম আর কি। তো যাই হোক, 14,000 টাকা। তো ভাবছি এই 14,000 টাকা আর এই 8,500 টাকা মিলাইয়ে মোট আমার যা টাকা হয়, তো এই টাকা দিয়ে আমি ঘরের কাজ শুরু করব, আর রাফির আবুর উপরে অপেক্ষা করে থাকবো না, কারণ ও আজ 2 বছর ধরে আমাকে অপেক্ষা করিয়ে রাখছে যে আমি কিছু টাকা গুছাইয়ে তোমার দিবানে আর তোমার টাকা দিয়ে দুইজনের টাকা এক জায়গায় করে ঘর প্লাস্টার করব। কিন্তু দেখেন, ও যখন
আমাদের হাট বাজার না থাকে, যখন কারেন্ট বিল আসে, রাফির বেতন, স্কুলের বেতন, তো এই সমস্ত যখন হয় তখনই ও কিন্তু গাড়ি চালায়। কিন্তু এইগুলো যেই শেষ হয়ে যায় তারপরে ওর গাড়ি চালানোও বন্ধ হয়ে যায়। তো যার কারণে টাকা আর গুছানোও হইল না রাফির আব্বুর। আর এবার রোজার ঈদের আগে বলছিল যে ও রোজার ভিতরে গাড়ি চালিয়ে ঈদের সময় অনেক ভাড়া হয়, ও কিছু টাকা আমাকে দেবে, এই টাকা দিয়ে আর আমি বেতন পাবো, এই টাকার আমার আগের বেতনের টাকা দিয়ে সব এক জায়গায় করে ঘর প্লাস্টার করব। তো দুঃখের বিষয়, রমজান মাস পড়ার পর থেকেই রাফির আব্বু বসে আছে আর গাড়ি চালায় না। তো এই জন্য আর কি ভাবছি, আমার কাছে যা টাকা আছে আর এই বেতন যা পাবো। তো এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলছি আর আমার শাশুড়ি রান্না করেছে, তো সেই তরকারিগুলো আমি ঘরে নিয়ে যাচ্ছি এক এক করে। তো আমি ঘরের কাজ করছিলাম, জিনিসপত্র সরাচ্ছিলাম, এই জন্য আমার শাশুড়ির বললাম দুপুরবেলা রান্না করতে, আমি সময় পাইনি। তো যাই হোক, ভাবছি যে এই আমার কাছে যে টাকা আছে আর যা বেতন পাবো এই দিয়ে আমি ঘরের কাজ শুরু করব। যদি অর্ধেক কাজ মানে করতে পারি আর বাকি অর্ধেক কাজ থাকলে কিন্তু ঠিকই এক সময় হয়ে যাবে, কিংবা রাফির আব্বু মানে একটু সাহায্য করলেও করতে পারে যে গাড়ি চালিয়ে বাকি অর্ধেক কাজ আমি শেষ করি। তো এই চিন্তা করে ভাবছি যে আমি একবারে টাকা গুছিয়ে কাজে হাত দিলে কোনো দিনও আমি দিতে পারবো না, তার থেকে যা টাকা গুছাইছি এই টাকা দিয়েই আমি কাজ শুরু করি, করতে করতে তারপরে যেয়ে যখন আবার দেখা যাচ্ছে এই টাকা শেষ হয়ে গেলি, তারপরে আবার 3-4 মাস পর যদি আমি বেতন পাই আবার, কিংবা রাফির আব্বু যদি কিছু টাকা দেয় আবার আমাকে, তো এই টাকা মিলিয়ে কাজ শুরু করব। তো যাই হোক, এই চিন্তা করে ঘরের জিনিসপত্র এই ঘরে রেখে আমরা বর্তমানে এই ঘরেই ঘুমাচ্ছি আজকে রাত থেকে আর কি। আর যেহেতু আমাদের পাশের ঘর খালি, তো আমাদের আর ঘুমানোর কোনো সমস্যা হচ্ছে না। তো সবাই দোয়া করবেন। আসলে কি বলবো, আপনাদের জন্যই কিন্তু আমার জীবনের যত সুখ শান্তি আজ 3টে বছর আমি করছি। এদিকে যে দেখুন, আমার শ্বশুর অনেকগুলো মাছ মেরে নিয়ে আসছে আজকে বিল থেকে, তো সেই মাছগুলো আমরা কাটাকাটি করছি। তো আসলে আপনাদের আমি মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক দোয়া করি যে দেখেন ইউটিউব যদি না আসতো দুনিয়াতে, আর আপনারা যদি আমার এই পচা পচা ভিডিওগুলো দেখে সাহায্য না করতেন, তাহলে কিন্তু আমি জীবনেও আমি আমার ঘরের কাজটা শুরু করতে পারতাম না। তো আপনাদের জন্য আমি অনেক দোয়া করি, আল্লাহ তাআলা আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে আমাকে সাহায্য করছেন এইভাবে, তো আল্লাহ আপনাদেরকে সবাইকে অনেক ভালো রাখুক, আপনাদের বাচ্চা পরিবার আত্মীয় স্বজন যে যেখানে আছে। আসলে আমি ভিডিওই অত বলতে পারি না, কিন্তু আমি জানেন না আপনাদের জন্য নামাজ পড়ে কী পরিমাণে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করি, আর আল্লাহর কাছে অনেক অনেক হাজার হাজার শুকরিয়া করি, সেটা আসলে আমি ভিডিওয়ে ওইভাবে বলতেও পারি না, দেখাতেও পারি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি।